ওকে, সো এভরিথিং ইজ ভিজিবল ইন দ্য স্ক্রিন, আমার ভয়েসে ক্লিয়ার আছে এভরিওয়ান? হ্যাঁ স্যার। ওকে শিওর। সো আচ্ছা, হাউ মেনি অফ ইউ আর ওল্ড স্টুডেন্টস অফ ইজি টু লার্নিং? তোমরা কারা কারা আমাদের পুরনো স্টুডেন্ট? স্যার আমি অভিজিৎ কুণ্ডু। আচ্ছা অভিজিৎ, ওকে ঠিক আছে। সো আমার একটা বেসিক ইন্ট্রোডাকশন, মাই নেম ইজ নয়নচন্দ্র দত্ত, আমি তোমাদের এই সেমিস্টারে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং আর পাওয়ার ইঞ্জিনিয়ারিং এই দুটো সাবজেক্ট নেব। ওকে, সো আমার নিয়ে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই যারা আমাকে চেনো না। আমি বিটেক এমটেক যাদবপুর ইউনিভার্সিটি থেকে করেছি। ওকে, আমি এনটিপিসিতে কাজ করেছি, ওইখানে কাজ আমি ছেড়ে দিই, তারপর আমি কলেজে পড়াতে ঢুকি, আর সেটার পর আমি রিসার্চের লাইনে নিজের কেরিয়ারটা লিড করছি। ওকে, আমি বেসিক্যালি থার্মো ফ্লুইডের লোক। আমাকে তুমি মেনলি তুমি থার্মো রিলেটেড জিনিসে দেখতে পাবে বা ফ্লুইড রিলেটেড জিনিসে দেখতে পাবে, যদিও ফ্লুইড তোমাদের সুভাষ দা নাই, ঠিক আছে, সুভাষ দা ফ্লুইড নাই, বাট আমি তোমাদের এই থার্মাল পার্টটা স্টার্ট করছি। এবার আমরা এই যে কোর্সটা পড়ব, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, দিস ইজ এ ইলেকটিভ কোর্স অ্যাজ ফার অ্যাজ আই নো। ওকে, তো আমাদের এই এই জিনিসটা পড়ার কারণ কি, আমরা এই সাবজেক্টটা পড়বো কেন? ওকে, এটা পড়ার একটাই রিজন, যেটা হচ্ছে তোমার ইট ইজ ডাইরেক্টলি রিলেটেড টু দ্য ইন্ডাস্ট্রি। সে তুমি স্টিল ইন্ডাস্ট্রি বলো, তুমি পেপার মিল বলো, তুমি পাওয়ার ইন্ডাস্ট্রি বলো, তুমি সুগার মিল বলো, তুমি ভেহিকেল ইন্ডাস্ট্রি বলো, সব ইন্ডাস্ট্রিতে কারেন্ট দরকার, পাওয়ার দরকার, এভরি ইন্ডাস্ট্রি নিডস পাওয়ার। এবার তোমরা বলবে যে স্যার পাওয়ার দরকার, তাহলে এক একটা প্ল্যান্ট, মানে এক একটা যে ফ্যাক্টরি, ফ্যাক্টরিগুলো নিজস্ব পাওয়ার প্ল্যান্ট তৈরি কেন করে না? এরা যেরকম পাচ্ছে, কি বলে, পাওয়ার পাচ্ছে, এরা বাইরে থেকে নেয় না কেন? কারণ ইন দ্য লং রান দেখা যায় যে আমাদের একটা ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট বানালে আমাদের একটা প্রফিট মার্জিনটা হাই থাকে, আমাদের প্রফিট পার্সেন্টেজ বিকামস ভেরি হাই, যদি আমার নিজস্ব ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট থাকে। ওকে, আচ্ছা, দিস সাবজেক্ট ইজ ডিরেক্টলি রিলেটেড, লাইক তোমাদের, তোমরা এখন ফিফথ সেমে আছো, তো এবার তোমাদের ক্যাম্পাস প্লেসমেন্ট স্টার্ট হয়ে যাবে। সো মাই ওয়ে অফ টিচিং উইল বি সাচ দ্যাট আই উইল বি প্রিপেয়ারিং ইউ ফর দিওর ইন্টারভিউস অ্যাজ ওয়েল। সমস্ত ইন্টারভিউয়ারদের এই যে সাবজেক্টটা, দিস ইজ আ ভেরি ফেভারিট টপিক, বিকজ তারা মনে করে দ্যাট ইট ইজ ভাস্ট, তারা অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, কোয়েশ্চেন্স ভ্যারাইটি প্রচুর আছে, আর এর ইউটিলিটি প্রচুর এই সাবজেক্ট। অনেকে এই সাবজেক্টটাকে মানে মানে কি বলবো, নিজেকে মাস্টার করে পড়ে এটাকেই তার ডাল ভাত সব কিছু করে নিয়েছে। ডাল ভাত ইন দ্য সেন্স পিপল এটাকে তাদের রুজি রোজগার বানিয়ে নিয়েছে এই সাবজেক্ট। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। আমাদেরকে আজকে আমরা ডিসকাস করবো যে আমরা কী কী পড়বো। কী কী পড়ার আগে আমি তোমাদেরকে একটা বেসিক আইডিয়া দিই যে তোমাদের কী কী লাগবে, তোমাদের প্রি রিকুইজিট কী। প্রি রিকুইজিট মানে তোমাদের এর আগে কী কী নলেজ তোমাদের থাকা উচিত। তাহলে এর আগে তোমাদের নলেজ থাকা উচিত থার্মোডাইনামিক্স বা থার্মোডিনামিক্স, যে যেরকম বলে, 1 2, ঠিক। তারপরে একটা নলেজ থাকা উচিত তোমাদের হিট ট্রান্সফার, তারপর একটু নলেজ থাকা উচিত তোমার মেটিরিয়ালস অ্যান্ড মেটালার্জি, একটু, মানে ইটস ভেরি মিনিমাল।
ওকে, এই নলেজগুলো একটু তোমাদের দরকার। আর বেশ কিছু জিনিস যেরকম যেটা তোমার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং আমরা কি কি জানতাম, ওই সুপার হিটিং, তারপর হয়ে গেল আমাদের সাব কুলিং, ঠিক, ইন্টার কুলিং, রিজেনারেশন, রিহিটিং, এই নলেজগুলো একটু দরকার তোমাদের। যদিও তোমাদের নলেজ না থাকে, আই উইল মেক শিওর দ্যাট ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড ফ্রম। ওকে, এবার তোমাদের কী কী পড়তে হবে, তোমাদের হবে ফার্স্টে একটা কনসেপ্ট অফ পাওয়ার প্ল্যান্ট। পাওয়ার প্ল্যান্টে কী কী থাকে, বয়লার থাকে, টারবাইন থাকে, ঠিক আছে, কম্প্রেসার থাকে, টারবাইন কত রকমের হয়, কী কী টাইপের টারবাইন, এগুলো আমরা দেখবো, ঠিক, বয়লার কী জিনিস, ওই একটা বেসিক কনসেপ্ট থাকবে। তারপরে একটু ভাটের টপিক আছে, একটু ভুলভাল, যে পাওয়ার সিনারিও ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, এগুলো জাস্ট মানে ওই এমসিকিউ এর কোয়েশ্চেনগুলোতে যাতে লোকজন পাস করে যায়, তার জন্য আমি এখানে পড়াবো তোমাদের নলেজ যাতে হয় ঠিকঠাক। ওকে, এটা, তারপর ক্লাসিফিকেশন অফ পাওয়ার প্ল্যান্ট তো বললাম, ফিউচার ট্রেন্ড ইন পাওয়ার জেনারেশন, মানে আজ এখন থেকে কোল থেকে লোকজন কোথায় শিফট করছে, রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল, কোল টু রিনিউয়েবল, এখন আমরা কোলটাকে ইউজ করছি না, আমরা রিনিউয়েবলের দিকে শিফট করছি, গ্রিন এনার্জি, সব জায়গায় গ্রিন এনার্জি। তারপর জেনারেল ক্রাইটেরিয়া ফর সিলেকশন অফ ডিফারেন্ট টাইপ অফ পাওয়ার প্ল্যান্ট, এই টপিকটা পড়ানোর কারণ কি, কারণ তোমরা ফিউচারে আর তো একটা মানে এই সেমিস্টারের পর আরেকটা সেমিস্টার, তারপর তোমরা চাকরি বাকরি করো, কিছু লোকজন আছে যারা পাওয়ার প্ল্যান্টেও কাজ পেয়ে যাবে, তো সেখানে ধরো তোমাকে অ্যাজ আ সাইট ইঞ্জিনিয়ার তোমাকে বললো যে ঠিক আছে তুমি যাও একটা রেকি করে আসো, কোন সাইটে পাওয়ার প্ল্যান্টটা আমরা করছি, এই সাইটে কেন করছি, আর কি কি আমাদের প্রোজ অ্যান্ড কনস আছে, তো ওইগুলো দেখার জন্য আমরা এই টপিকটাও করবো। ওকে, দেন দ্য সেকেন্ড ইউনিট উইল বি কভারিং অ্যাবাউট স্টিম পাওয়ার প্ল্যান্ট, স্টিম পাওয়ার প্ল্যান্টের বেসিক লেআউট থাকবে, সাব ক্রিটিক্যাল, সুপার ক্রিটিক্যাল, বয়লার কী কী হয়, মানে যেটা তোমার একটা ক্রিটিক্যাল পয়েন্ট থাকে, ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট আমরা ওই ডোম শেপড কার্ভটাই করেছিলাম, ঠিক আছে, এই এইরকম করে যায় এইখানটা ক্রিটিক্যাল পয়েন্ট, এই ক্রিটিক্যাল পয়েন্টের ওপরে গেলেই, জাস্ট ওপরে গেলেই যা গরম জল থাকবে সেটা ভ্যানিশ হয়ে যাবে, ধোঁয়ার মতন হয়ে যাবে। ওকে, তো এই পয়েন্টের ওপরে গেলে আমার সুপার ক্রিটিক্যাল, এই পয়েন্টের নিচে সাব ক্রিটিক্যাল। ওকে, চলো, প্রচুর কিছু আছে তোমাদের, প্রচুর। ওকে, তারপর স্টিম পাওয়ার প্ল্যান্টের কনসেপ্ট কী কী আছে না আছে, তার ক্যারেক্টারিস্টিক্স কী আছে ওগুলো আমরা পড়লাম, তারপর কনস্ট্রাকশন, বয়লারের কনস্ট্রাকশন আমরা দেখবো, কোল হ্যান্ডলিং সিস্টেম কীরকম হয় সেটা দেখবো, অ্যাশ হ্যান্ডলিং সিস্টেম কী আছে, তারপর কী কী হ্যাজার্ড থাকে সেইগুলো আমরা দেখবো, পলিউশন, স্টিম পাওয়ার প্ল্যান্টের জন্য কী পলিউশন হয়, ওয়াটার পলিউশন হয়, এয়ার পলিউশন হয়, সেটা আমরা দেখবো। ওকে, এবার তোমাদের এখানে এই টপিকটা ঢুকিয়ে দিচ্ছে, ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট, ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট, হোয়াই ইজ দিস টপিক নেসেসারি, বিকজ তোমরা যারা RRB যেই দেবে, তোমাদের যে ট্রেনটা, ট্রেন, আমাদের ট্রেন, আমাদের ট্রেন কিসে রান করে, আমরা তো এখন তো লোকোমোটিভ ইঞ্জিন, বাট আগে তো ডিজেলে রান করতো বা কোলে রান করতো, আগে স্টিম থাকতো, স্টিম ইঞ্জিন হতো, তারপর ডিজেল ইঞ্জিন হলো, তাই না, অবভিয়াসলি তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখবো, তার অ্যাপ্লিকেশন কোথায় কাজে লাগছে, তারপর ডিজেল ইঞ্জিন ইউজ ফর পাওয়ার প্ল্যান্ট কীরকম হয়, তার লেআউটটা দেখবো, সে তার এয়ার ইনটেক সিস্টেম কীরকম, আর তার পলিউশন স্ট্যান্ডার্ড কী কী আছে, কীভাবে পলিউশন হচ্ছে, এগুলো আমরা কনসিডার করবো। সো দিস ইজ এই টপিকটা ঢোকানো হয়েছে ফর ইওর কম্পিটিটিভ এক্সাম পারপাস। এটা মাথায় রেখে ঢোকানো হয়েছে,
নেক্সট আমাদের আসছে গ্যাস টারবাইন। গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট নিয়ে তোমাদের যা আছে মানে জাস্ট তোমাদের একই জিনিস, বাস শুধু স্কিম্যাটিক গুলো আছে, তোমাদের অঙ্ক টঙ্ক কিছু নেই। সো ইট ইজ বেসিক্যালি লাইক এ থিওরি সাবজেক্ট, বাট তোমাদেরকে আমি যখন পড়াবো এরকম ভাবে পড়াবো যেন আমি গল্প বলছি, আর চেষ্টা করবো তোমাদেরকে ইলাস্ট্রেট করে জিনিসগুলো দেখানো। ওকে, তারপরে আসছে আমাদের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, আচ্ছা তোমরা বলো তো মানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কোথায় কোথায় ইউজ হয়, বা ওয়েস্ট বেঙ্গলে কোথায় দেখতে পেয়েছো হাইড্রো ইলেকট্রিক? বলছি গোলাঘাটে। কোলাঘাটে না গো, এটা তো স্টিম, কয়লা পুড়িয়ে পরে আমি স্টিম জেনারেট করছি, তাই না? ড্যাম বুঝো, ড্যাম। হ্যাঁ অঙ্কুর, তোমার বাড়ি কোথায়? নবদ্বীপ। নবদ্বীপ? আচ্ছা আচ্ছা, হ্যাঁ না তোমার বাড়ির কাছে তো সেরকম ড্যাম তো আমি দেখতে পাচ্ছি না, বাট কারোর বাড়ি আছে পুরুলিয়া সাইডে? হ্যাঁ স্যার, পুরুলিয়াতে। কে, তাপস নাকি? হ্যাঁ স্যার, তাপস কি নাম তোমার ফুল নেম? তাপস কুমার। তাপস কুমার? তাপস কুমার শুধু স্যার, তাপস কুমার, তাপস কুমার অনলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাপস কুমার। তো তাপস, তোমাদের ওইদিকে পাঞ্চেত বলে একটা ড্যাম আছে না? হ্যাঁ হ্যাঁ স্যার, পাঞ্চেত। ওই পাঞ্চেত ড্যামটা, ওইখানকার যে এখন সিনিয়র ইঞ্জিনিয়ার সুকান্ত মণ্ডল, ও আমার বন্ধু হয়, ঠিক আছে, আমরা একসাথেই জয়েন করেছিলাম, আমরা ও জয়েন করেছিল ওইখানে, আমি জয়েন করেছিলাম এনটিপিসিতে। ওকে, তো আচ্ছা হ্যাঁ, তো ওই যে ওইখানে মানে খুব ভালো জায়গাটা, ওইদিকে আবার আপার ড্যাম লোয়ার ড্যাম কোথায় দেখতে পাও তোমরা? অযোধ্যা সাইডে গেলে পরে। অযোধ্যা স্যার। হ্যাঁ হ্যাঁ, তো পাঞ্চেতে আমাদের যেটা আছে ওইটা একটা হাইডেল পাওয়ার প্ল্যান্ট আছে। ওকে ঠিক আছে, আর তো এইসব জায়গাতে আমরা জেনারেলি হাইডেল পাওয়ার প্ল্যান্ট ইউজ করি। হাইডেল পাওয়ার প্ল্যান্টের কনসেপ্টটা কি, পোটেনশিয়াল এনার্জিকে আমি কাইনেটিক এনার্জিতে কনভার্ট করব। এটা নিয়ে বলে দিই, ধরো ওপর থেকে একটা জিনিস পড়ছে, ঠিক আছে, কনসেপ্টটা তোমাদেরকে দিয়ে দিই ফার্স্ট। এর হাইট হচ্ছে এইচ, এই অবজেক্টটার মাস হচ্ছে এম, আর গ্র্যাভিটেশনাল পুল হচ্ছে জি। তাহলে ফোর্স কি হবে? এম জি এইচ। এবার এই গ্রাউন্ডে এসে যা ইম্প্যাক্ট করবে সেই ইম্প্যাক্টটাও তো একটা এনার্জিতে কনভার্ট হবে, এর পোটেনশিয়াল এনার্জি কনভার্ট হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার, যাকে আমরা বলি কাইনেটিক এনার্জি। এই কনসেপ্টের পেছনে আমাদের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টটা মেনলি রান করে। আমরা এখানে কি করব, আমরা দেখব হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে কি কি মেইন পার্ট আছে, যেরকম পেনস্টক হয়, তারপর ফ্রান্সিস টারবাইন ইউজ করি না কাপলান টারবাইন ইউজ করি, ওইটা দেখব, আর এক একটা কম্পোনেন্টের আমরা বেসিক আইডিয়াটা নেব আমি। আচ্ছা তোমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা ভালো করে করেছো তো? তো ডিজাইন প্যারামিটার্স গুলো একটু আমরা ডিসকাস করবো, যদিও তোমাদের সিলেবাসে মেনশন নেই, বাট আমি তাও একটা পড়িয়ে দেবো যাতে তোমাদের ইন্টারভিউতে না আটকায়। ওকে, আর গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট নিয়ে তো বললাম, ওই ডিজেলের মতনই, জাস্ট ফুয়েলটা এখানে গ্যাস, গ্যাসোলিন আমরা ইউজ করি। ওকে, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট কোথায় দেখতে পাবে তুমি? তুমি এয়ারক্রাফট ইঞ্জিনে দেখতে পাবে, ফাইটার এয়ারক্রাফটে দেখতে পাবে, মানে প্লেনে দেখতে পাবে। এরপরে আসছে আমাদের ইউনিট 6, যেখানে আমরা পড়বো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এটা একদম একটা কি বলবো, ভেরি ক্লিন ফর্ম অফ এনার্জি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, কিন্তু এর যে ওয়েস্টটা হয় রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট, সেইটা ডিসপোজ করা বিশাল টাফ, সেটাতেই যত ঝামেলা ক্রিয়েট করে। ওকে, সো আমাদের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে সেটা নিয়ে আমরা দেখব, তার একটা বেসিক কনসেপ্ট দেব, নিউক্লিয়ার এনার্জি আমাদের কেন দরকার। আচ্ছা কেউ বলতে পারবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন্ডিয়াতে কোথায় আছে?
মুম্বাইতে? কোথায় আছে? মুম্বাই মুম্বাই? ভাবা অ্যাটমিক সেন্টারে, ওখানে একটা আছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। আচ্ছা আচ্ছা, আমি পাওয়ার প্ল্যান্টের কথা বললাম, মানে যেখান থেকে আমি এনার্জি জেনারেট করব, বা একদম ওয়ার্কিং একটা পাওয়ার প্ল্যান্ট। গুগল করতে পারো, নো প্রবলেম। তুমি যেটা বললে না, তুমি বার্কের কথা বললে, বার্কের মানে আমি জিজ্ঞেস করলাম মুম্বাইতে কোথায় আছে, ঠিক আছে? মুম্বাইতে তুমি যার কথা বলবে সেটা হচ্ছে তারাপুর। তারাপুর আমার অলরেডি ঘোরা, আর ইভেন আমাদের, আমি যে প্রজেক্টে কাজ করতাম এর আগে, সেটা তোমার বার্কেরই প্রজেক্ট ছিল, রিসার্চ প্রজেক্টের কথা বলছি। তো ওইখানে না, মানে ইট ইজ হাইলি প্রোটেক্টেড এরিয়া। একটা বেসিক আইডিয়া দিয়ে দিই তোমাদেরকে, তুমি যে কোনো পিএসবি পাঁচ বলো, ছটা সিকিউরিটি, পাঁচ ছটা সিকিউরিটিও আছে, মানে ওই ড্রেস পরে যাওয়া যায় না, ড্রেস চেঞ্জ করতে হয়। ঠিক আছে? তো আমাদের যেখানে আমাদের যে ক্যাডমিয়াম রড গুলো রাখা হয়, তোমার যেগুলো তোমার ওয়েপন গ্রেড প্লুটোনিয়াম যেখানে থাকে, ঠিক আছে, ক্যাডমিয়াম গুলো, যাই হোক, তো ওইসব জায়গাতে সিকিউরিটিটা তোমার বাকি যে সব পিএসইউ গুলোতে আছে না, যেরকম কোল ইন্ডিয়া হয়ে গেল, আমাদের এনটিপিসি হয়ে গেল, এনএইচপিসি হয়ে গেল, এসব জায়গায় থাকে সিআইএস, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। কিন্তু বার্কে আর ডিআরডিওতে সিকিউরিটি দেয় আমাদেরকে এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড। তো ইন্ডিয়াতে আপাতত এখনো 7টা পাওয়ার প্ল্যান্ট, যার মধ্যে 5টা ফুললি ফাংশন, আর বাকি দুটো নিয়ে অনেক কিছুই এদিক সেদিক চলছে, ঠিক আছে? তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য আমাদেরকে, ইটস আ ভেরি হ্যাজার্ডাস পাওয়ার প্ল্যান্ট, এর জন্য আমাদেরকে প্রচুর সেফটি মেজার্স নিতে হয়, আর মেইন প্রবলেম হয় তার ওয়েস্ট ডিসপোজাল। নেক্সট জায়গা আসছে আমাদের নন কনভেনশনাল, যেরকম এইটা তো একদম কি বলবো, এই যে উইন্ড মিল তোমরা দেখতে পাও, উইন্ড মিল আমরা মেনলি তোমার সাউথের সাউথ সাইডে দেখবে, এরকম কনসেপ্ট। একটা সিনেমাও আছে, আফ্রিকান সিনেমা, দ্য বয় হু হারভেস্টেড দ্য উইন্ড। ওকে, তো সে একটা উইন্ড, তার বাবার সাইকেলটা ভেঙে পড়ে, একটা উইন্ড মিল বানায়, আর তাদের মানে কি বল, তখন চাষবাস হয় না, জল টল নেই, কিন্তু কুয়োর মধ্যে জল আছে, তো পাম্প একটা ক্রিয়েট করে, একটা পাম্প কিনে আনে, একটা দিয়ে একটা উইন্ড মিল বানায়, ওই উইন্ড মিল দিয়ে এনার্জি প্রডিউস, মানে ইলেকট্রিসিটি জেনারেট করে পরে, তারপর তাদের তখন চাষবাস হয়। সো ইটস এ ভেরি গুড ফিল্ম, ইউ শুড ওয়াচ। ওকে, তো নন কনভেনশনাল পাওয়ার জেনারেশনে আমরা মেনলি তোমার উইন্ড পাওয়ার প্ল্যান্ট করব, টাইডাল পাওয়ার প্ল্যান্ট করব, সোলার পাওয়ার প্ল্যান্ট, জিও থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এগুলো জাস্ট তোমাদের একটা বেসিক আইডিয়া দেবো, তোমাদের কোনো নিউমেরিক্যালস নেই, কোনো নিউমেরিক্যাল নেই, এটা কি স্যার পুরো থিওরি নাকি? পুরোটাই থিওরি, আর থিওরিটা এতটাই ইম্পর্টেন্ট, মানে ইতিহাসের ইতিহাস ভূগোলের মতন না। এই থিওরির তোমার কিরকম হয়, ধরো স্টিম পাওয়ার প্ল্যান্টেরই আমি গল্প করব, স্টিম পাওয়ার প্ল্যান্ট তুমি ইন্টারভিউতে গেলে, যে তুমি বললে যে স্যার আমার পাওয়ার প্ল্যান্টটা খুবই ভালো লাগে, আমি পড়েছি, আমি এটা নিয়ে জানি, তোমাকে কিরকম কোয়েশ্চেন করবে, তোমাকে বলবে না যে এত গ্যাস দিলে এত এই করলে কি হয় এ না হয়, ওইসব কোয়েশ্চেন করবে, তোমাকে বলবে যে আচ্ছা তুমি একটা বয়লার মেনটেন্যান্স ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার, তোমার ধরো বয়লার টিউব লিকেজ হয়েছে, তখন তুমি কি করবে, এই টাইপের কোয়েশ্চেন, আর বেশ মজা লাগবে জিনিসগুলো গল্পের মতন। আমি মনে থাকবে তো এটা বেসিক্যালি, মনে তো রাখতে হবে না, ইউ গাইজ আর থিওরি তো ইঞ্জিনিয়ার, অবশ্যই মনে থাকতে পারে না সেই জন্য। হ্যাঁ, এটা মুখস্থ করার কিছু নেই, তুমি যখন একবার জিনিসটা বুঝে যাবে না, তখন আর মনে হবে যে মুখস্থ করছি, তুমি চোখ বন্ধ করবে, মনে করবে আর লিখে নেবে, এইরকম ব্যাপার। এবার তোমাদের কোয়েশ্চেন যেখানে আসতে পারে, যেটা হচ্ছে মানে নিউমেরিক্যাল কোয়েশ্চেন, এটা হচ্ছে এই জায়গাটা, ইউনিট 8, যেটা হয়ে গেল আমার বেসিক অপারেশন অ্যান্ড ইকোনমিক্স অফ পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে? এখানে যে আমাদের, দিস ইজ এ ব্রিজ সাবজেক্ট বিটুইন ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার,
তুমি এনার্জি তৈরি করছো, টারবাইন অবধি তোমার কাজ। এবার টারবাইন থেকে গ্রিডে ফেলার দায়িত্ব একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে? তো ওই জন্য তোমাদের এই সাবজেক্টটা পড়ানো, যাতে একটা ইন্টারফেস তৈরি হয়। ইন্ডাস্ট্রিতে গিয়ে আর ঝামেলা যাতে না হয়, ইলেকট্রিক্যাল ওয়ালা স্যার হমকো কুছ নেই বলা ইসিলিয়ে নেই হো পায়া, এই জিনিসটা যাতে না। ওই জন্য এই সাবজেক্টটা ইন্ট্রোডিউস করানো। এখানে আমরা কি করব, আমরা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট গুলো কি আছে না আছে সেগুলো দেখবো, তাদের ওয়ার্কিং ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে তোমাদেরকে পড়তে হবে না, এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজ। ওদের এই জায়গাটা আবার বিশাল ভাস্ট, আর এগুলো অনেক কম, ঠিক আছে? আমি বিটেক ব্যাচও পড়িয়েছি এর আগে, তো ওদের এই জায়গাগুলো কম কিন্তু এই জায়গা থেকে বিশাল ভাস্ট। ওকে, তো তোমাদেরকে এখানে পাওয়ার কানেক্টেড লোড কার্ভ, পাওয়ার কার্ভ, লোড ফ্যাক্টর, প্লান্ট লোড ফ্যাক্টর যেগুলো আছে, একটা কার্ভ, একটা প্ল্যান্ট এইভাবে কাজ করবে, অন্য প্ল্যান্টটা এইভাবে কাজ করবে, এই ব্রেক ইভেন পয়েন্টটা কত হয় তার অপটিমাইজেশন করতে হবে, ওইভাবে প্ল্যান্ট তোমাকে ডিজাইন করতে হবে, আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারও ডিজাইন করবে। তুমি কাজ করবে ক্যাডে, ও কাজ করবে স্কাডাতে, ঠিক আছে? এগুলো অনেক পরের কথা বললো, যখন ভালো ইন্ডাস্ট্রিতে জয়েন করবে টাটার মতন, ওকে, তখন এইসব জায়গায় কাজ হবে। যাই হোক, তো এইগুলো তোমাদেরকে পড়তে হবে। আর তোমাদেরকে এই লাস্ট যে পার্টটা আছে, যে জেনারেশন, যে পাওয়ার প্ল্যান্ট আমি যখন সিলেক্ট করব তার ইকোনমিক্স ফ্যাক্টরটা কি কি থাকবে, যে আমি পাওয়ার প্ল্যান্টে এত পয়সা খরচা করলাম, পয়সা করার খরচা করার পর আমি কি পাচ্ছি না পাচ্ছি সেইগুলো, কারণ পাওয়ার প্ল্যান্ট বিজনেস ইজ হোয়াট, আলটিমেটলি বিজনেস না? আমি এখানে কয়লা জ্বালাচ্ছি, ইলেকট্রিসিটি তৈরি করছি যাতে আমি কিছু রিটার্ন পাই। সো সেইখানে আমাদের আসছে ট্যারিফ। তোমার এখন দেখো ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ট্যারিফ কতটা বাড়িয়ে দিয়েছে, তাই না? 500,000 টাকা আমাদেরকে দিচ্ছে, মানে আমাদের বাড়িতে দিচ্ছে, আমাদের মেয়ে মানুষদেরকে, কিন্তু আমাদের কত ট্যারিফটা বাড়িয়ে দিয়েছে ইলেকট্রিসিটি। সো এই জিনিসগুলো তোমরা ওইখানে মিনিমাইজ করবে, অপটিমাইজ করবে, তাই না? সো দ্যাটস ইট, দিস ইজ অল অ্যাবাউট দ্য পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ার। আজকে আর কোনো আমি টপিক স্টার্ট করছি না, আজকে তোমাদের একটা বেসিক ওভারভিউ দেওয়ার ছিল, একটা বেসিক ওভারভিউ তোমাদেরকে আমি দিয়ে দিই। আর তোমাদের যখন আমি ফার্স্ট ক্লাসটা নেব, তো আমি চেষ্টা করব তোমাদেরকে ওই এর আগে আমি যেভাবে পড়াতাম তোমাদেরকে নোটস এর মাধ্যমে জিনিসটা পড়াবো, যাতে তোমাদের একটা জিনিসের মধ্যেই, মানে ক্লাস করার মধ্যেই যাতে পুরোটা কভার হয়ে যায়। ওকে, কারোর কিছু কোয়েশ্চেন থাকবে জিজ্ঞেস করতে পারো। সো আই গেস নোবডি হ্যাজ এনি কোয়েশ্চেন। চলো ঠিক আছে, আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। এরপর তোমাদের পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর ক্লাস আছে ফ্রাইডে মোস্ট প্রবাবলি। ওকে, গুড নাইট এভরিওয়ান। গুড নাইট।